শুধু আমাকে নামাই দেবেন তখন উনি রাত যখন মানে নয়টা পার হয়ে গেছে দশটার কাছাকাছি আমার এলাকায় ঢোকার আগেই মানে কিছু জঙ্গল আছে ঠিক আছে ওইখানে কোনো গাড়ি চলে না আর একে তো লকডাউন কেউ বাসা থেকে বের হয় না ভয় পায় সবাই করোনার ভয় করতেছে সেক্ষেত্রে কোনো গাড়ি ঘোড়াও নাই শুধু উনি আর আমি আসছি গাড়িতে তারপর ওইখানে যাওয়ার পরে উনি গাড়িটা বন্ধ করছে বন্ধ করার পরে আমি বললাম কী ব্যাপার আপনার গাড়িকে ডিস্টার্ব দেখাচ্ছে প্রায় তো চলে আসছি আর কিছুদিন যান না তখন উনি বলল কি যে না আমি একটু নিচে নামবো আমি বললাম কেন বলল যে আমার প্রসাব চাপছে আমি একটু প্রসাব করে আসি আমি বললাম ঠিক আছে যান আমি ট্র্যাকে বসে আছি তখন উনি কি করতেছে ওনার ট্রাকে যে পিছনের জায়গাটা ওই জায়গাটা খালি ছিল উনি ওইখানে সব কিছু পরিপাটি করতেছে এক কথায় মানে বিছনা টিসনা তৈরি করতেছে এমন একটা অবস্থা মানে ওনাদের আবার ওই যে গাড়ির ভিতরেই ওই চাদর মাদর এগুলো ছিল ওনারা অনেক সময় গাড়িতে ঘুমাই যায় শুনছি সেটা আমি জানতাম না তো যাই হোক আমাকে বলতেছে কি আপনি একটু নামেন কেন সমস্যা বলুন না সমস্যা না আপনি পিছনে আসেন আমি বললাম না আমি তো সামনে করে যাচ্ছি আমি পিছনে গেলাম ভয় পাবো বলতেছে না কোনো ভয় নাই আসেন তারপরে গেলাম ওনার কথা মতো যেহেতু ওনার গাড়িতে যাইতেছি খুব সহজে ওনার কথা মেনে নিলাম মানে গাড়তে নামও করলাম না যে উনি আমাকে যদি পৌঁছায় না দেয় আমার তো বাড়ি যাওয়া সম্ভব না তখন ওইখানে গেছি টেনাকি পিছনে যাওয়ার পরে এখন উনি আমাকে বলতেছে যে এখানে নির্জন এলাকা এখানে কেউ নাই আপনি ঠিক কাছে আমি করবেন না আপনার সাথে আমি যেটা করব আপনি শুধু নীরবে দেখে যাবেন আমি বললাম কেন আপনি এমন কি করবেন পরে বলল দেখেন আপনাকে আমি যদি লাখ টাকাও দিতেন তাও এখান থেকে আমি আনতাম না শুধু একটা কারণে আনছি আপনাকে আমার খুব ভালো লাগছে আর হ্যাঁ উপকার আমি আপনার করছি আপনাকে আমি আপনার এলাকায় পৌঁছায় দিয়েছি এখন বিনিময়ে তো আমার কিছু চাও পাওয়ার আছে তাই না আমি বললাম কেন কি চান আপনি আমার কাছে তখন উনি বলতেছে কি যে তোমার থেকে আমি বেশি কিছু চাই না তুমি আমাকে দশ পনেরো মিনিট সময় দেবা এটাই আর কিছু না আমি তোমাকে পৌঁছাই দেব আমি বললাম দেখেন ভাই এভাবে যাত্রা পথে আপনি আমাকে ডিস্টার্ব করতে পারেন না আপনি চাইলে হ্যাঁ আপনি আমার নাম্বার রাখেন পরবর্তীতে আপনার সাথে কথা বলবো যোগাযোগ করবো কিন্তু এই মুহূর্তে আমার আর কিছু পসিবল না আপনি জাস্ট আমাকে শুধু আমার বাড়িতে পৌঁছায় দেন তখন উনি যে যে যেদিন যায় সেদিন আর ফিরে আসে না আর এই সময়টা কখনো আসবে কিনা সেটাও বলতে পারি না এখন অনেক ভালো আছে দুজনে এখানে একা একা আছি তো যাই হোক তুমি কথা না বাড়ে আমার কথাটা শোনো তাতে কাজে লাগবে নাহলে কিন্তু তোমাকে এখানে ছাড়িয়ে দিয়ে যাবো সামনে তোমাকে আমি নেবো না এই কথা বলার পরে এখন আমি যে আমার বাড়িতে ফোন দেবো আমার বাড়ি থেকে যে আমাকে ওইখানে এসে আগায় নেবে আমি লোকেশনটাও চিনতেছি না যে আমি কোথায় আছি কোন জায়গার কথা বলবো তখন এমন একটা অবস্থা যে পরিস্থিতির শিকার হয়ে গেলাম তারপরে কি করলাম ওনার কথা মতো বারবার রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি আমাকে ছাড়ে দেন আপনি আমার ভাইয়ের মতো হ্যান দেন অনেক কিছু বললাম কিন্তু না কোনো লাভ হলো না উনি আমার সুযোগকে সদ্ব্যবহার করে নিল মানে যখন আমি বিপদে পড়লাম তখন বিপদের সময় কেউ আছে যে হেল্প করবে সেই হেল্প তো থাক দূরের কথা হ্যাঁ হেল্প করছে সে আমাকে ওইখানে পৌঁছাই দিছে কিন্তু তার বিনিময়ে না সে আমার থেকে কিছু নিয়ে নিছে আর কী করছে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি নিজে মুখে আর কিছু বলতে পারবো না কারণ কি যে একটা মেয়ের কাছে সবথেকে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জতা সেটা যদি কেউ সিনে নিয়ে যায় না সে মেয়েটা কিন্তু নিঃস্ব হয়ে যায় তার কাছে আর কিছু থাকে না ঠিক আছে তো উনি আমার সাথে ওটাই করছে করার পরে উনি আমাকে আবার গাড়িতে তুলছে তুলে বলতেছে কি ঠিক আছে যাও এগো তোমাকে পৌঁছাই দেবো তারপরে আমি কান্নাকাটি করতেছি যাইতেছি তারপরে উনি আমাকে আমার বাড়ির কাছে নামাই দিয়ে চলে গেছে এরপরে ওনার আজ পর্যন্ত কোনো খোঁজখবর আমি পাইনি এমনকি ট্র্যাকের নাম্বার টাম্বারও কিছু নাই যে ওনার সাথে যোগাযোগ করবো বা কথাগুলো পরবর্তীতে আমি ওনার সাথে এগুলো শোনা মেলা করবো আর এগুলা কেউ বললেও বিশ্বাস করবে না তো যাই হোক কথাগুলো আমি ফ্যামিলির সাথে শেয়ার নিয়ে আমি বলছি হ্যাঁ ভালো ভালো মতো পৌঁছাইছি তোমরা সবাই ভালো আছো এটা যথেষ্ট তবে দেখেন এই করোনার জন্য এই লকডাউনের জন্য নিজেকে বাঁচাইতে যাইয়ে মানে আপনজনের কাছে পৌঁছাইতে যাইয়ে কি করলাম নিজে সরবরাহ হয়ে গেলাম নিজে সব কিছু নষ্ট করে দিলাম আর যদি আজকে ঢাকা থাকতাম কষ্ট করে ছিলাম তাহলে কিন্তু এরকম মানে বিপদে পড়তে হতো না হয়তো অনেকটা সেফ থাকতাম নিজেকে বাঁচাইতে পারতাম আর বেশি ভালো থাকতে গেছিলাম যার জন্য সব কিছু হারাই ফেললাম তো এই করোনা আমাদের কোন দিকে ক্ষতি না করছে আমাদের কিন্তু চার দিক দিয়ে ক্ষতি করছে আর লকডাউন তো একটা বলার বাইরে এটা কাকে আর বলবো না পুলিশকে বলতে পারি না আমাদের মন্ত্রী মিনিস্টারকে কাউকে বলতে পারি না এটা যার যার ব্যক্তিগত কারণ সময় সবাই আতঙ্কাই ছিল যে যার জীবন নিয়ে ব্যস্ত ছিল আর আমি জীবন বাঁচাতে গেছিলাম ঠিকই কিন্তু ইজ্জত বাঁচাতে পারিনি তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলো আমার জন্য ভালো কাটে আর আমার সাথে যেটা ঘটে গেছে সেটা যেন বাকি কারোর সাথে না ঘটে আমি সবার জন্য এই দোয়াই করে যাব ভালো থাকবেন